ধানের জমি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ইটাহারে রবিবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ইটাহার ব্লকের ভদ্রশিলা গ্রামে জানা গিয়েছে মৃতের নাম গণেশ পাহান সে শুলিয়াপাড়া এলাকার পাহান বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে কালীপুজোর আগে থেকেই ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি এরপরেই এদিন সকালে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ধানের জমিতে ওই ব্যক্তির পচা গলা দেখতে পান পরিবারের লোকেরা ছুটে গিয়ে তার জামা কাপড় এবং জুতো দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করে ঘটনার পর ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে তবে এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের লোকজন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখন আইডিয়া করতে পারেছিল

মানুষের মানুষের বয়স্ক মনে হচ্ছে না না ইয়ং ছেলে সেটা মনে হচ্ছে না তবে মার্ডারটা অনেকদিন আগে হয়েছে এটা তো পাশের জমিগুলো লোকগুলো যারা তার আগে জিজ্ঞাসা করলে মনে খবরটা পাওয়া যাবে হ্যাঁ বললাম দাদা কোথায় গেছিলেন কঙ্কাল দেখতে মানে কিসের কোথায় এটা কঙ্কাল কিসের যে এটা ঠিক আমরাও বিয়ে করতে পারলাম না তো মাথাটা দেখে বোঝা যাচ্ছে কি মানুষের মানে পুরুষ বা মহিলা এরকম কিছু পুরুষই হবে কারণ প্যান্ট পরে আছে যেহেতু এটা কি কোনো মার্ডার বা কিছু বা কোথাও ওটা ঠিক বোঝানো যাচ্ছে না কিন্তু একটা পিলার আছে তার পাশে পিলারে একটা মানে গামছা বাঁধানো আছে এখন গামছাটা ছিঁড়ে পড়ে গেছে ফাঁসি দেওয়া নাকি ফাঁসি দেওয়া না এমনি মৃত্যু এখন ঠিক বলানো যাচ্ছে না মানে কি পচা গলা নাকি একদম পচে গলে হাড়ি আছে সংবাদ ইটাহার